license. Thank you. আপনকু টিকে পরে ফোন করছি রাখন্তু কোন হেলা সে জিওকে মু থ্যাঙ্ক ইউ কইলি সেথরে কোন হেগলা দেখো কে কংগ্রাচুলেশন জনেলে তো তাকু আমি রিপ্লাই রে কহু থ্যাঙ্ক ইউ স্টপ ইট বিটু ধরে এটা এই জিও তোমার কংগ্রাচুলেশন নবা দরকার নাই এ করতে সকাল 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 মনি তো ভাঙুচি গীত গাই ডিসকাস্টিং কোন কইলো গীত গাই তম নিদ ভাঙিলে হ্যাঁ সে করে মন আরে পূজা করুতলা হ্যাঁ যেতে সব নাটক বাজি ভালো তো হয়েছি আচ্ছা গোটে কথা কুয়া তো মানে তুমি খবরটা পাইল গীত শুণা আগর না পরে আরে সেই তো গীতটা শুনি মু ঠাকুর ঘর কু দৌড়ি গেলে তাকে অটকাইবা আ সেত বিটু তুমি কোন মিন করছ সে মো পাই পূজা করছি বলি মো অ্যাওয়ার্ডটা পাইছি তুমি কোন সেবা বুঝ ইউ আর রং মো ট্যালেন্ট অছি তেণু মু অ্যাওয়ার্ডটা পাইছি এইটা আমার প্রাপ্য থিলা আউ কি কেবে অ্যাওয়ার্ডটা পাইব ন পাইব সেটা অনেক আগু ঠিক হুয়ে তা সহ ইয়ার কিছু সম্পর্ক নাই এডি তুমি সত কৌছ দেখো এই ঝিওটা তোমার পাই অলক্ষণী নুহ এইটা কো মানি নেবা উচিত দেখো তুমি ন মানিলে বি মু মানে ঘরর সমস্ত এয়াই কইবে কেহি কইবে নি কেহি এতে বোকা নুহন্তি কোয়েল কোন হেছি কিছু না না কিছু নাই কইলে চলিবনি কিছু তো হেছি মো পাখরে লুচানি মা মো তাঙ্কো পাখকু যাইতিলি তাঙ্কো কোন কোন গাছুল লিশন কইবাকু কোন কোন কইবাকু সে যে সে প্রাইজ পাইছন্দি না সেতিপে অভিনন্দন চলিবাকু যাইতিলি তুমি অপরঙ্কু যাইতিলা অপু নিশ্চয় তুমি বহুত কিছু কথা শুনিথিব সেইতিপে তুমি এমতি দৌড়ি চালি আসল না মা মতে সে কহিলে থ্যাংক ইউ হসি 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 অপু হাসিলে সে বহুত সুন্দর লাগন্তি বা হাসিলে তুবি তো বহুত সুন্দর লাগু এর দেখিলা মু ভুলে তমকু তু বলি কই দিলি সেই তো কইবে মা ঝিও কু তু বলি তো কহে ও আ ঝিও কোন মা কু আপন বলি কইব তুমি কইবি মু বি তমকু তুমি বলি ডাকিবি জানিস মা আজ সে বহুত খুশি আছন্তি মু তো তম পু কু আগুরু বি দেখিছি শুটিং রে কিন্তু কেপে হসিবা দেখি নথলি মতে সমস্ত কুয়া কুই করদিলে সে কেবল ক্যামেরা সামনে হি আসতে কিন্তু আজি হসিচন্তি তোর বি তো খুশি কম নুয়ে দেখুছি গোটিয়ে থ্যাংক ইউ রে এতে আনন্দ মা নাই মা কেবল সেইটা কারণ নুই মু মু কালি তোমাকে কহনতলি যে তোম পুকু জিতি পারলে সবটু বেশি খুশি হন্তি আজ সেইথিরে নিশ্চিত হয়ে গেলি ତାଙ୍କ ମନ ବଦଳିବାର ରାସ୍ତା ମୁଁ ପାଇଯାଇଛି ମା ଏବେଠାରୁ ସବୁଦିନ ମୁଁ ନିଜେ ହାରି ତାଙ୍କୁ ଜିତେଇ ଦେବି କିନ୍ତୁ ତା ପାଇଁ ତତେ ବହୁତ କଷ୍ଟ ସହିବାକୁ ହବ ରେ ମା ତାଙ୍କୁ ଯଦି ମୁଁ ତମ କୋଳକୁ ଫେରେଇ ଦେଇପାରିଲି ତାହେଲେ କଷ୍ଟଟା ଆଉ ରହିବନି ମା ଗୋଟେ କଥା ତତେ ପଚାରିବି କୁହ ଶାଶୁ ହିସାବରେ ନୁହେଁ ମୁଁ ତୋ ମା ହିସାବରେ କଥାଟା ପଚାରୁଛି বাহা বা আগুরু গোটে পুকু ভালো পাউলু না মু শুনিলি দেখ মা বলে ডাকিছু মতে কিছু লুচাইবুনি মন খুলিকি সবু কহিবু তাঙ্ক না শুভ্র তু তাকে ভুলে যাই অপুকে ভালো পাইপারিবু শুভ্র মো অতীত কিন্তু অতীতকে ভুলিবা তো সম্ভব নুহে আচ্ছা বাবা অপু
এই যে পুরস্কারটা পাউছো ইয়াপাই তো অনেক টাকা পাইবো বোধে বিটু তুমি কো আরে এটা টাকার কথা নহে সম্মানর কথা ও জজবা তুমি না মজুরে মজুরে এমনি ইয়ার ছড় গপুরা সতরে মারান তেবে মু জানে জি যেতেবেলে বহুত ভালো কাম করে সেতেবেলে তাকে পুরস্কার দিয়া যায় এই না অপু ভাই একদম ঠিক ও অপু কৌতলকি আজ না মোল গোটা প্রাউড বদর মানে গর্বিত ভাই মো ভাই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে সকাল আজ কাহা মুহ দেখি উঠিলু যে এতে ভালো খবর গোটে মিলিলা সকাল কাহা মুহ দেখি উঠিলে কেবল এতি খবর মিলিনি ইয়া পাই দরকার কাম সত্যরে বাবা চাবু কোঠি কেতবেলে কোন কহিবাকু হে এজাই বি তু শিখি পারলুনু আরে আমার এই অপু খটিছি বলি তো এই পুরস্কারটা পাইছি তো ভালো খবর কোন পিটু পুরি কি আই এতির আমার কোন লাভ হলো কো কোন লাভ চাউছু কহ আজ যাহার যাহা চাহিবা কথা চাহিনি নাই বিটু কার কিছু চাহিবা দরকার নাই বর মু ফেরিলা বেলকু সমস্ত মে গিফট নিয়েস সত্যি সদরে বড়মা তুমি সন্ধ্যাবেলে সমস্ত রহবা তো কবি কিন্তু অপু বাবা শুন কম কৌছি কি তু মো কন নিয়ে আসবু সরপ্রাইজ পাইস বিডু ভুলে যাবার কথা মু কহুনি মা অতীতর হি তো মানুষ শিখবা দরকার ভুলে গেলে চলব কমিটি তো পুঁ এর কম শিক্ষা পাইল এইটাই মা যে মোর আ শুভ্র ভিতরে আহা থাও না কী ভাল পাইবা নথিলা যদি ভাল পাইবা থাকে তাহলে গোটে মিছকু সত ভাবি নেই শুভ্র কেবে বি মোটু দূরক চালি যাই নথান্তে মা ভাল পাইবা থিলে সেইটি বিশ্বাস বি থাকে কারণ ভাল পাইবা তৈরি হুয়ে বিশ্বাস উপরে ইয়াটু তো বরং তোম পু হি ভাল মা তাঁকর মো উপরে এত রাগ প্রতিটি কথারে সে মতো অপমান করতে কিন্তু সি তো শুভ্র বিষয়ে সব সত কথা জাঁতি মা কেবে তো মতো শুভ্র সহ যোড়ি কিছু কথা কই না যে ভাল তাকে তো ভাল পাই এই যাই তো তো অপুকে ভাল পাও না বোধি ঠিকই তো ভাল পাইব বা কেমিতি তার তো কিছু কারণ নাই কিন্তু মোর বিশ্বাস আছে যে যে অপু গোটে দিন তোতে বহুত ভাল পাইব মু চাহে তুমি দুজন খুশি রুহ আজ মো বিশ্বাসটা আহরি শক্ত হয়ে যাইছি যে তু হি অপু পাই পুরা ঠিক দেখ দেখ তো পাদ ঘরে পড়িবা মাত্রে হি এতে ভালো গোটে খবর আসিলা বিটু সমস্ত মিঠা দিও হ্যাঁ আরে আহরি মে মিঠা আছে হ্যাঁ হ্যাঁ গাড়িতে আছে নিয়ে সমস্ত পাই নিয়ে আসা হ্যাঁ কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ তোমাকে দেখি বহুত ঈর্ষা লাগুছি জানিছ ভাবুছি কিন্তু মোনা মোনা এই ফিল্ম পাই পাইছি তুমি নেক্সট ফিল্ম পাই নিশ্চয় পাইব মু কইছি হাওয়ার্ড ফাইটস আউছি সেইটা তোমাকে কে কইলা তাহলে তোম স্ত্রী ভাগ্যটা যে ভালো সেইটা প্রমাণ হয়ে গেল কিন্তু মোর স্বামী ভাগ্যটা পরীক্ষা করিবাকু সুযোগ মিললানি মোনা মোনা মো তোমাকে কিছু কহিবার আছে তুমি তো ভালো করে জানিছ এ বাহটা মু কাইকি মু আসছি মা খবরটা পাইছো কোন এলা মা এ মা শুনিলনি এডি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছন্দি শুনিছি কিন্তু সে খবরটা পাই তুই এতে খুশি হয়ে যাচ্ছু কাইকি মু বুঝি পারুনি মানেটা কোন এটা গোটে কোন গর্ব করিবার খবর নুহে সতরে না কোন যে ঝিউকু আমি সারা জীবন অলক্ষণী 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 কই আসছি সেই ঝিউটা সে ঘরে পাদ দেলা আও গোটে ভালো খবর হয়ে গেল সেতিরে তোমার কি ক্ষতি মা মোর ক্ষতি নুহে ক্ষতিটা তোর মানে মানে শ্রুতি কোইল যদি থরুটিয়ে মরণ যন্তারু বাহারি আসে তাহলে কিন্তু আমি কিছু লাভ পাইবানি কই দৌছি হ্যাঁ মানে কাহিকি কহুছ এই কথা হে মা কাহিকি মানে শুন কোইলর গোটেই ভয় তো বাপা যেমিতি বাহাঘর কথাটা জানি না পারান
କିନ୍ତୁ ଯେତେବେଳେ ସବୁ କଥା ଠିକ ହେଇଯିବ ସିଏ ତ ନିଜେ ଆସି ତୋ ବାପାଙ୍କୁ ସବୁ ସତ କହିଦବ। ସେତେବେଳେ ସେତେବେଳେ ସିଏ କଣ ଆମକୁ ଡରିବ? ହଁ ହଁ ରାଇଟ ମା, ଏକଥା ତ ମୁଁ ଭାବିକି ହିଁ ଦେଖିନି। ସେଇଥିପାଇଁ କହୁଛି ମୁଣ୍ଡ ଖଟା। ମୁଣ୍ଡ ଖଟେଇବାକୁ ହିଁ ହବ, ବଟ୍ ଆଇ ହୋପ୍ ଏଡି ଏଯାଏ ବି ତା ଉପରେ ପୁରାପୁରି ଖୁସି ନିଶ୍ଚୟ ନାହାନ୍ତି। ତୁ କେମିତି ଜାଣିବୁ? ବୁଝିବାକୁ ହବ ମା। ମୁଁ ବରଂ ଗୋଟେ କାମ କରୁଛି ବୁଝିଲ ତ, ମୁଁ ଥରେ ଷ୍ଟୁଡିଓକୁ ଯାଉଛି, ମତେ ଯିଏ ଏଇ ନ୍ୟାସନାଲ ଆୱାର୍ଡର ଖବରଟା ଦେଲା ନା, ସିଏ ମତେ ଏଇଟା ବି କହିଛି ଯେ ଆଜି ଏଡି ଷ୍ଟୁଡିଓରେ ପୁରା ରହିବେ। ସୋ ମୁଁ ଥରେଟି ଯାଏ, ଯାଇ ଏଡି ସହ କଥା ହେଇକି ବୁଝିବାକୁ ଚେଷ୍ଟା କରେ ଯେ କୋଏଲ ସମ୍ପର୍କରେ ତାର ଧାରଣାଟା ଏଇନା ଠିକ କେମିତି, ଆଉ ସେଇ ସୁଯୋଗରେ ନିଜ କାମଟା ବି ବନେଇବାକୁ ଚେଷ୍ଟା କରିବି। ସେଇଟା ହିଁ ଭଲ, ତୁ ବରଂ ଯା। ଆଉ ଶୁଣ, ସେଠି କ'ଣ ହଉଛି ନ ହଉଛି ସବୁ କିଛି ତୁ ମତେ ଜଣେଇବୁ, ମନେ ରହିବ? ଜଣେଇବି। ଯା 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 ଯା, ଡେରି କରନା, ଯା ରେଡି ହେଇକି ଯାଉଛି। ଯା ଯା ତୁ। ଆପଣଙ୍କର ଫିଲିଙ୍ଗସ୍ କ'ଣ ସାର୍? ବହୁତ ଭଲ ସାର୍। ଆପଣଙ୍କର କ'ଣ ମନେ ହେଉଛି, ଆପଣଙ୍କ ସଫଳତା ପଛରେ କାହାର ହାତ ଅଛି? ଅନେକଙ୍କ ହାତ ଅଛି, ମୋ ପ୍ରଡ୍ୟୁସର, ଡାଇରେକ୍ଟର, ମେକଅପ୍ ଆର୍ଟିଷ୍ଟ ମୋନାଲିସା, ପ୍ରତ୍ୟେକଙ୍କ ହାତ ଅଛି। କିନ୍ତୁ ସାର୍ ଆପଣ ଆଉ ଜଣଙ୍କ ନାଁ କହିଲେନି ତ? କାହାର? ଆପଣଙ୍କ ସ୍ତ୍ରୀଙ୍କର। ସାର୍, କୋଏଲ ମ୍ୟାଡ଼ାମ ଆପଣଙ୍କ ଘରକୁ ବାହା ହେଇ ଆସୁ ଆସୁ ହିଁ ଏତେ ସୁନ୍ଦର ଗୋଟେ ଖବର ପାଇଲେ। ଦେଖନ୍ତୁ, ବାହାଘର ଅନେକ ଆଗରୁ ଏ କାମଟା ହେଇସାରିଥିଲା, କିନ୍ତୁ ସାଧାରଣତଃ ଏଇ ଆୱାର୍ଡ ପାଇଲେ କିଏ ତାର ବାପା ମା ଅଥବା ସ୍ତ୍ରୀଙ୍କ ନାଁ କୁହେ, କିନ୍ତୁ ଆପଣ ତ ସେମାନଙ୍କ ମଧ୍ୟରୁ କାହା ନାଁ ବି କହିଲେନି। ଦେଖନ୍ତୁ, ଆପଣ ଯେଉଁମାନଙ୍କ ନାଁ କହୁଛନ୍ତି ତାଙ୍କ ଭିତରୁ କେହି ବି ମୋ ସହିତ କାମରେ ଜଡ଼ିତ ନୁହନ୍ତି। ବାଃ ଗୁଡ୍, ରିପୋର୍ଟର ଗୁଡ଼ା ତ ପୁରା ଘେରି ରହିଛନ୍ତି ଏଠିକୁ, ଏଇଟା ହିଁ ମୋର ପରଫେକ୍ଟ ମୌକା। ଆଉ ଗୋଟେ କଥା ଆପଣମାନେ କହିଲେନି, ବାହାଘର ପରେ ହିଁ ଭଲ ଖବର, ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ ମୁଁ ଭାଗ୍ୟ ଉପରେ ବିଶ୍ୱାସ କରେନି। ରାଇଟ, ମୋ ଭିଣେ ଭାଇ କିନ୍ତୁ ଏସବୁ ଭାଗ୍ୟ ଫାଗ୍ୟରେ ବିଶ୍ୱାସ କରନ୍ତିନି। କ'ଣ ଭିଣେ ଭାଇ, ଆପଣ କ'ଣ ଭାବୁଛନ୍ତି ଆପଣଙ୍କ ଭଉଣୀ ଏଡିଙ୍କ ପାଇଁ ଲକି? ଆରେ ବାବା, ସିଏ କାହିଁକି, ଏଡି କିନ୍ତୁ ଏହି ଆୱାର୍ଡଟା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ନିଜ ଯୋଗ୍ୟତା ପାଇଁ ପାଇଛନ୍ତି। ଆଉ ତା ଛଡ଼ା ଆପଣମାନେ ଯେଉଁ କଥାଟା କହୁଛନ୍ତି ସେଟା ଗୋଟେ କମ୍ପ୍ଲିଟଲି ଇମାଚ୍ୟୁର ପିଲାଳିମି କଥା, ଲଟେରୀ ପାଇଲେ ହୁଏତ ସେଟା ଭାଗ୍ୟର କଥା ହେଇପାରେ, କିନ୍ତୁ କାମର ସ୍ୱୀକୃତି ତ କାମ ହିଁ ପାଇବା ଉଚିତ, ସେଟା କିନ୍ତୁ କିଛି ଭାଗ୍ୟର କଥା ନୁହେଁ। ଆଜି ଆପଣମାନେ ଏତିକିରେ ରୁହନ୍ତୁ, ଆମେ ପୁଣି ଦେଖା ହେବା। ନମସ୍କାର। ଏମାନେ ନା ଅଦ୍ଭୁତ, କ'ଣ ଭାବନ୍ତି କୁହନ୍ତୁ ତ, କେବଳ ଷ୍ଟୋରି ଖୋଜନ୍ତି, ଗୋଟେ ସ୍ତ୍ରୀ କ'ଣ ଜାଦୁର ବାଡ଼ି ବୁଲାଏ ନା କ'ଣ? ତମେ କିନ୍ତୁ ଖୁବ୍ ସୁନ୍ଦର ଉତ୍ତର ଦେଇଛ। ମୁଁ ଅଭିନୟ ବି ଖୁବ୍ ସୁନ୍ଦର କରେ, ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ। ଆଚ୍ଛା, କେବେ ଆସିବି ମୁଁ କ୍ୟାମେରା ସାମ୍ନାକୁ? ହଁ ଆସିବ, ବହୁତ ଜଲ୍ଦି, ଏଇନେ ତ ଆୱାର୍ଡଟା ପାଇଲି, ୟା ପରେ ପରେ ସିନେମା ଲାଇନ, ତମେ ଗୋଟେ କରି ହିରୋ ନିଶ୍ଚୟ ହେବ। ମୁଁ ଟିକେ ଆସୁଛି, ହଁ ମୋର କାମ ଅଛି। ଅପା, ଅନ୍ୟ କାହା ପାଇଁ ତୁ କ'ଣ ସେଟା ମୁଁ ଜାଣିନା, କିନ୍ତୁ ମୋ ଗୋଟେ କଥା ପଚାରିବି ମା। କହ। ତମ ପୁଅ ତମକୁ ଅଲକ୍ଷଣୀ କାହିଁକି ଭାବନ୍ତି? ସେଇଟା ଅନେକ କଥା, ଅନେକ କଥା। କିଛି ଘଟଣା ଘଟିଥିଲା ଘଟିଥିଲା, କିନ୍ତୁ ତୁ ବିଶ୍ୱାସ କର, ଯେଉଁ ଘଟଣା ଘଟିଥିଲା ତା ପଛରେ ମୋର କିଛି ହାତ ନଥିଲା, କିନ୍ତୁ କାହିଁକି ଜାଣିନା ଅପୁ ସେଇ ଘଟଣା ପରଠୁ ମୋତେ ଅଲକ୍ଷଣୀ ବୋଲି ମନେ କଲା। ମା, ତା ମାନେ ତାଙ୍କ ମୁଣ୍ଡରେ କଥାଟା କେହି ପୁରେଇଛନ୍ତି? ମୁଁ ଜାଣିନା କିଏ ତା ମୁଣ୍ଡରେ କଥା ପୁରେଇଛି, ଆଉ କାହିଁକି ବା ପୁରେଇଛି, କିନ୍ତୁ ମୁଁ ଗୋଟେ କଥା ହିଁ ଜାଣି ଯେ ଅପୁ ବିଶ୍ୱାସ କରେ ଯେ ମୋ ମୁହଁ ଦେଖିଲେ ତାର ବହୁତ ବଡ଼ କ୍ଷତି ହୋଇଯିବ, ତେଣୁ ମୁଁ ମୁହଁ ଦେଖାଏନି, ସବୁ ସମୟରେ ମୁହଁକୁ ଢାଙ୍କି ରଖେ। ଆଉ ଅପୁର ଏଇ ବିଶ୍ୱାସରୁ ମୋର ମନେ ହୁଏ ଯେ ହଁ, ସତରେ ହୁଏତ ମୁଁ ଅଲକ୍ଷଣୀ, ମୋ ମୁହଁ ଦେଖିଲେ ସତରେ ତାର କିଛି ବଡ଼ କ୍ଷତି ହୋଇଯିବ। ଏବେ ବୁଝିପାରୁଛି କାଲି କାହିଁକି ତମେ ମୋ ହାତରୁ ଖାଇବାକୁ ଚାହିଁଲ ନା। ନା କୋଏଲ, କାହିଁକି ନା କହିଲି ନା,
ଡର ମାଡ଼ି ବସିଛି, ଆଉ ତୋ ପାଇଁ ତ ଆହୁରି ବେଶୀ ଡର ଲାଗେ। ମୋ ମୁହଁ ଦେଖିଲେ ସତରେ ଯଦି ତୋର କିଛି କ୍ଷତି ହେଇଯାଏ। ମା ମୁହଁ କେଉଁଦିନ ଝିଅ ପାଇଁ ଅଲକ୍ଷଣୀ ହୁଏ କାଢ଼ ସେଟା। ନା କୋଏଲ ଥାଉ, ମୋ କଥା ଶୁଣ ମା, ଏସବୁ ସୁଲକ୍ଷଣୀ ଅଲକ୍ଷଣୀ ବୋଲି କିଛି ନଥାଏ। କିଏ କହିଲା ନଥାଏ? ଏଇ ତ ତୁ ଆସିବା ପରେ ଏତେ ବଡ଼ ଶୁଭ ଖବରଟି ଆସିଲା, ତୁ ସୁଲକ୍ଷଣୀ। ମୋ ପାଇଁ କିଛି ହେଇନି ମା, ଯାହା ହେଇଛି ତମ ପୁଅର କାମ ପାଇଁ ହେଇଛି। ତାଙ୍କର ଯୋଗ୍ୟତା ଥିଲା ତେଣୁ ସେ ପାଇଛନ୍ତି, ଏସବୁ କେବଳ କଷ୍ଟ ବଢ଼ାଏ। ଏଇ ଯେଉଁ ଚିରକାଳ ତମକୁ ଅଲକ୍ଷଣୀ କୁହାହେଇଛି, ତମକୁ କ'ଣ କଷ୍ଟ ହେଇନି ମା? ହେଇଛି। ତାହେଲେ ତାହେଲେ ଆଗ ନିଜ ମନରୁ ଏଇ ସୁଲକ୍ଷଣୀ ଅଲକ୍ଷଣୀ ଭାବକୁ ଦୂର କର, କାଢ଼ ମୁହଁରୁ ଏ କପଡ଼ା। ଜାଣିଛ ଆଜି ଅପୁ ଭାଇ କଣ କହିଛନ୍ତି? କହିଛନ୍ତି ଆଜି ଘରର ସମସ୍ତ ମେ ଗିଫ୍ଟ କିଣି ଆଣିବେ। କଣ କହୁଛୁ? ଅପୁ କହିଛି ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଗିଫ୍ଟ ନେଇକି ଆସିବ। ଦେବେ ସମସ୍ତ ମେ ନେଇ ଆସିବେ, ଜଣେ ବି ବାଦ ପଡ଼ିବେନି। ଭାବିପାରୁଛ? ୟା ଆଗରୁ କେବେ କେହି ଶୁଣିଛ ଯେ ଅପୁ ଭାଇ ସମସ୍ତ ମେ ଗିଫ୍ଟ ଆଣିଛନ୍ତି? କୋଏଲ କୋଏଲ ଏସବୁ ତୋ ପାଇଁ ହେଇଛି, ତୋ ପୂଜା ଆଜି ସାର୍ଥକ। ତୁ ଭାବିପାରୁଛୁ ଅପୁ ଅପୁ ଘରର ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଉପହାର ନେଇକି ଆସିବ? ଏସବୁ ତୋ ପାଇଁ, ସବୁ ତୋ ପାଇଁ ହେଇଛି। କିନ୍ତୁ ଅପୁ ଯେ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଗିଫ୍ଟ ଆଣିବ, ହେଲେ ମୋ ପାଇଁ ଆଣିବ ତ? ଆଣିବି ମା, ନିଶ୍ଚୟ ଆଣିବି। ତମ ପାଇଁ ତ ସମସ୍ତଙ୍କଠୁ ଆଗ ଆଣିବା ଉଚିତ। ଜାଣିଛୁ ଅପୁ କେବେ ବି ମୋ ପାଇଁ କିଛି ବି ଉପହାର ନେଇକି ଆସିନି, ଆଉ ଆଜି କ'ଣ ଆଣିବ? ନିଶ୍ଚୟ ଆଣିବେ, କାହିଁକି ଆଣିବେନି? ତମେ ଜନ୍ମ ଦେଇନଥିଲେ କ'ଣ ଅପୁ ଭାଇ ଆଜି ଅପୁ ଭାଇ ହେଇଥାନ୍ତେ? ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଆଣିବେ କହିଛନ୍ତି, ସେ ସମସ୍ତଙ୍କ ମଧ୍ୟରେ କ'ଣ ମୁଁ ବି ଅଛି? ମୋ ପାଇଁ ବି ସେ ଉପହାର ଆଣିବେ। ସତରେ ବାବା, ପିଲାଟା ଏଯାଏ କାହିଁକି ଯେ ଘରକୁ ଫେରିଲାନି କିଏ ଜାଣେ। ତୋର କୋଟି ପରମାୟୁ ହଉ ବାବା, ବହୁତ ଦିନ ବଞ୍ଚିବୁ ତୁ, ଏଇନେ ତୋ କଥା ପଡ଼ିଥିଲା। ଆଉ ଭଗବାନ କରନ୍ତୁ ଏମିତି ପୁରସ୍କାର ଯେମିତି ଆହୁରି ଆହୁରି ଅନେକ ତୋପା। କିରେ ଅପୁ, ସେଇ ତୁ କ'ଣ ଆଣିବୁ ବୋଲି କହୁଥିଲୁ? ବିଟୁ ଏ ମା, ଏତେ କିଛି ଆଣେ ଆଣେ ଆଣେ, ଦେଖେ ଦେଖେ। ପ୍ରଥମେ ସମସ୍ତଙ୍କୁ ଆସିବାକୁ ଦିଅ, ତାପରେ ସମସ୍ତଙ୍କୁ ଡାକିକି ଆଣେ। ଯା ଯା ଜଲ୍ଦି ଯା। ହଇରେ ଅପୁ, ତୁ କ'ଣ ଏଇ ଘରର ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଜିନିଷ ନେଇ ଆସିଛୁ? ଦେଖିବୁ ସାନ ବାବୁ ଏଥର ଆମ ପାଇଁ ନିଶ୍ଚୟ ଶାଢ଼ୀ ଆଣିବେ। ତମ ସାନ ବାବୁ ବୋଧେ ସବୁବେଳେ ତମମାନଙ୍କ ପାଇଁ ଶାଢ଼ୀ ନେଇକି ଆସନ୍ତି। ଆଉ କେବଳ ଆଣନ୍ତିନି, ସାନ ବାବୁଙ୍କର ଶାଢ଼ୀର ଯାହା ପସନ୍ଦ ନା, ତମେ ଭାବି ବି ପାରିବନି। ଧରା ଏଠି ଆମେ ସବୁ ଅଛୁ ତ, ତା ବୋଲି କିଛି ଗୋଟେ ଆମ ପାଇଁ ନେଇ ଆସିବେ ସେମିତି ନୁହେଁ। ଯାହାକୁ ଯୋଉଟା ସୁନ୍ଦର ଲାଗିବ ସେଇଟା ଦେଖି ଚାହିଁ ଆଣନ୍ତି। ଏଇ ଶାଢ଼ୀଟା ତୁମକୁ ବହୁତ ମାନିବ, ତେଣୁ ନେଇ ଆସିଲି।
ଶାଢ଼ୀଟା ବହୁତ ସୁନ୍ଦର ହେଇଛି। କୋଉ ଶାଢ଼ୀ? କୋଉ ଶାଢ଼ୀ କଥା କହୁଛ ତମେ? ସେମାନେ କୋଉଠି ଗଲେ? ତଳେ ସମସ୍ତଙ୍କୁ ସାନ ବାବୁ ଡାକୁଛନ୍ତି, ଶୀଘ୍ର ଚାଲ। ସିଏ ଆସି ଯାଇଛନ୍ତି। ଆରେ ହଁ ଆସି ଯାଇଛନ୍ତି, ତମେ ରଖ ନା ସବୁ, ଚାଲ ଚାଲ ତଳକୁ ଚାଲ, ଜଲ୍ଦି ଚାଲ। ଏଇଟା ତମ ପାଇଁ ବଡ଼ ମା, ପସନ୍ଦ ହେଲା ନା ନାଇଁ? ବହୁତ ପସନ୍ଦ ହେଇଛି, ବହୁତ। ଏଇଟା ତୋର, ଏଇଟା ତମର। ଖୁବ ବଡ଼, ଖୁବ ବଡ଼। ତମ ଆଶୀର୍ବାଦ ଥିଲେ ନିଶ୍ଚୟ ବଡ଼ ହେଇଛି। ଏଇଟା ତମ ଧର, ଆଉ ଏଇଟା ତମର, ଖୁସି ତ? ତୋ ପାଇଁ ତ ଅଣା ହେଇନି। ଏଇ ପାରିବନି ବିଟୁ, କୁହ ଅଣା ହେଇଛି? ସତରେ ଅଣା ହେଇନି? ହଁ, ସିଏ ଯେତେବେଳେ କହିଛି ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଆଣିବ, ତେବେ ତୋ ପାଇଁ ବି ଆଣିଥିବ। ଦେଖ ନା, ଦେଖ ନା କେତେ ଗୁଡେ ପ୍ୟାକେଟ ଖାଲିଟାରେ ଅଣା ହେଇଛି ନା କଣ? ଦିଅ ମୋଟା, ଏଇ ନେ ସ୍ପେଶାଲ ଦେଖ।